হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা জানো আর কয়েকটা দিন পরেই কিন্তু দুর্গাপুজো, তাই আমি দুর্গাপুজোর জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। এটা 10 টাকার প্রোডাক্ট দিয়ে আমি কমপ্লিট করেছি আর এটা একদমই ওয়াটার প্রুফ, মানে তোমরা ঘেমে গেলেও মেকআপটা কিন্তু উঠবে না। তো চলো আমি কিভাবে এটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। সব থেকে প্রথমে আমি এখানে ডাবল কোলাবারির যে রোজ টোনারটা রয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি, পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো প্রথমে আমাদের টোনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। 2 নম্বরে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা ময়েশ্চারাইজার আর এটাও 10 টাকা দাম, পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি নিয়ে নিয়েছি এডিএস এর একটা আইব্রো পেন্সিল, এটাও কিন্তু এটা 5 টাকা দাম। তো আমি ফিল করে নিয়েছি আইব্রোটাকে ভালোভাবে। তারপর এখানে আমি নিয়েছি পন্ডস এর ক্রিমটা, এটা 10 টাকা দাম, এটা আমি প্রাইমার হিসেবে অ্যাপ্লাই করব পুরো ফেসে। আমি এখানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিচ্ছি, নামগুলো লিখে দিচ্ছি। তারপর এখানে স্প্রিঞ্জের বিবি ক্রিমটা নিয়েছি, এটা পুরো ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তো আমি স্টেপ বাই স্টেপ কী কী করছি সেটা তোমরা দেখতে পারছো, আর সেই রকমভাবেই তোমরা ফলো করবে স্টেপগুলো, তাহলে তোমাদের মেকআপটা অনেকটা ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর ঘাম দিলেও কিন্তু উঠে যাবে না। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পন্ডস পাউডারটা, দেন এখানে নিয়ে নিয়েছি একটা কাজল আর একটা লিপস্টিক, এটা দিয়েই আজকের আই মেকআপটা করবো, যেহেতু আজকে আমি একটা স্মোকি লুক ক্রিয়েট করতে চাইছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি কমপ্লিট করে ফেলেছি। তারপর এই লিপস্টিকটা দিয়ে আমি কন্ট্রোল করে নেব, এটাও 10 টাকা দাম, দুটোই 10 টাকা দাম। রেড কালারের লিপস্টিকটা নিয়েছি, এটাও 10 টাকা দাম। রেড কালারের যে পেন্সিলটা নিয়েছি এটাও কিন্তু 10 টাকা দাম। তো আমি পুরোপুরিভাবে মেকআপটা কমপ্লিট করেই ফেলেছি। ফাইনাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে লিখে লিখে দেখিয়ে দিয়েছি যে কি মানে প্রথমে কিটা অ্যাপ্লাই করতে হবে, সেকেন্ডে কিটা অ্যাপ্লাই করতে হবে, পরপর স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের মেকআপটা এতটা সুন্দর হবে। আর 10 টাকার মেকআপ বলে এটা বোঝাই যাচ্ছে না, তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা ঘাম দিলেও কিন্তু এই মেকআপ লুকটা তোমাদের মানে ঘেমে যে গলে গলে পড়ে যাবে, বা ঘেমে গেলে অনেকের ফেসটা কালো হয়ে যায় মেকআপ করার পর, সেটা কিন্তু একদমই হবে না যদি তোমরা এই স্টেপগুলো ফলো করো। আমি জল দিয়ে মানে জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি, হাতে করে ঘষে ঘষে দেখিয়ে দেব, একদমই তোমাদের মেকআপটা কিন্তু উঠে যাবে না। 10 টাকার মানে মেকআপও এত সুন্দর হতে পারে সেটা তোমরা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পেরেছ। তো এই দুর্গাপুজোতে এই লুকটা অবশ্যই ক্রিয়েট করছো তো তোমরা? যদি করে থাকো মানে যদি করো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো।